সুপ্রিয় শিক্ষার্থীগণ, তোমাদের আলোর প্রতিসরণ রিফ্র্যাকশন অফ লাইট এটা সম্বন্ধে আলোচনা করতে গেলে প্রাথমিক অবস্থায় প্রতিসরণ সম্পর্কে একটা ধারণা তোমাদের থাকা লাগবে। প্রতিসরণ আলোচনা করার পূর্বেই তোমাদের যে জিনিসটা খুবই জানা দরকার সেটা হইল, আমি একটা মাধ্যম এ মাধ্যম এবং একটা বি মাধ্যম নিলাম, একটা আলোকরশ্মি এ ও কল্পনা করলাম, এ ও আলোকরশ্মি এই বিভেদ তলের ও বিন্দুতে আসে, আপতিত হইল। আলোর ধর্ম অনুযায়ী এটা সরল পথে যাওয়া উচিত ছিল, কিন্তু এই দ্বিতীয় মাধ্যমের ধর্ম অনুযায়ী তার ঘনত্ব বেশি হওয়াতে, এ মাধ্যমের তুলনায় এ মাধ্যমের ঘনত্ব বেশি হওয়াতে এ আলোকরশ্মি একটু বেঁকে গেল। কোন দিকে বেঁকে গেল? অভিলম্ব, এটাকে বলা হচ্ছে অভিলম্ব, এই অভিলম্বর দিকে বেঁকে আসলো। আবার যখন ঘন মাধ্যম থেকে আলোকরশ্মি হালকা মাধ্যমে গমন করল, তখন এই আলোকরশ্মিটা এই দিকে সদাপথে যাওয়া কথা ছিল, কিন্তু ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমে যখন আলোকরশ্মি গমন করতেছে, তখন আলোকরশ্মিটা অবিলম্ব থেকে দূরে সরে গেল। তাহলে আমরা প্রতিসরণের এভাবে সংজ্ঞাটা বলতে পারি, একটি মাধ্যম থেকে অন্য মাধ্যমে আলোকরশ্মি গমন করলে আলোকরশ্মি সদাপথে না গিয়ে কিছুটা বেঁকে যায়। আলোর এই ধর্মকে বলা হয় প্রতিসরণ। যেমন এখানে এ হলো একটা হালকা মাধ্যম, সেটা মনে করি বায়ু। এই বায়ু থেকে একটা আলোকরশ্মি এও এটা এই পথে না গিয়ে একটু অবিলম্বর দিকে বেঁকে আসলো। এটা অনুরূপভাবে এই ঘন মাধ্যম থেকে যখন হালকা মাধ্যমে আলোকরশ্মি গমন করতেছে, এই আলোকরশ্মি গমন করতেছে, এটা এদিকে সদাপথে যাওয়ার কথা ছিল, কিন্তু অবিলম্ব থেকে সেটা দূরে সরে গেল। অর্থাৎ আলোকরশ্মি অন্য মাধ্যমে যাওয়ার পথে বেঁকে যাওয়ার যে ধর্মটা, এটাকে বলে আলোর প্রতিসরণ। আর এখানে এক্স এবং ওয়াই এটা হলো বিভেদ তল। এই বিভেদ তল বলতে বোঝাচ্ছে দুটি মাধ্যমের, দুটি মাধ্যমকে যে তলটা সেপারেট করে রেখেছে, এই মাধ্যমটা এইটাকে সেপারেট করে রেখেছে। যেহেতু এটা হলো পানি মাধ্যম, এটা হলো বায়ু মাধ্যম, দুই মাধ্যমকে সেপারেট করে রেখেছে, ওইটাকে বলা হয় ওইটাকে বলা হয় বিভেদ তল। আর এটাকে বলা হয় লম্ব, এই লম্ব বা অবিলম্ব, এই যে লম্ব বা অবিলম্ব, এই অবিলম্বের যে কোণটা এ ও এন, এই কোণটার নাম হচ্ছে আপতন কোণ। আর এই কোণটার নাম হলো এন ড্যাশ ও এ ড্যাশ, এই যে এ ড্যাশ, এই কোণটা, এই কোণটা হলো প্রতিসরণ কোণ। এই প্রতিসরণ কোণ এবং আপতন কোণের অনুপাত সর্বদা একটি ধ্রুবক সংখ্যা হবে। যেমন পানির গতিবেগ, পানিতে আলোর গতিবেগ 2.66 × 10⁸, এটাকে যদি শূন্য মাধ্যমের এটাতে ভাগ দিই, তাহলে প্রতিসারণক পাওয়া যাবে 1.33। অনুরূপভাবে কাঁচের আলোর বেগ দিয়ে যদি শূন্য মাধ্যমের আলোর বেগ দিয়ে ভাগ করা যায়, তাহলে তার অনুপাতটা পাওয়া যাবে 1.52। এটা যে কোনো সাধারণ কাঁচ, তার এই প্রতিসারণক অর্থাৎ রিফ্র্যাকটিভ ইন্ডেক্স, এটার মান সর্বদাই কনস্ট্যান্ট হবে। এই মানটা বের করার জন্য পদ্ধতি হল ইটা ইজ ইকুয়াল টু সি বাই ভি। এই সির মানটা আলোর গতিবেগ সর্বোচ্চ, এই আলোর গতিবেগ শূন্য মাধ্যমে 2.66 × 10⁸, এই মানটা সর্বোচ্চ, বাকি মানগুলো এই মান থেকে কমে যাবে। অতএব এই ইটার মান সর্বদাই, ইটার মান সর্বদাই একের চেয়ে বেশি হবে। এবং দুই মাধ্যমের আলোর বেগকে তুলনা করলে দ্বিতীয় প্রথম মাধ্যমের সাপেক্ষে দ্বিতীয় মাধ্যমটির প্রতিসরণ পাওয়া যাবে, সেটা হলো প্রতিসরণক। যেমন পানির সাপেক্ষে, বায়ুর সাপেক্ষে পানির প্রতিসরণক 1.33। একথার মানে হলো আলো যখন বায়ু মাধ্যম থেকে পানি মাধ্যমে প্রবেশ করে,
পানি মাধ্যমের আলোর বেগ এবং শূন্য মাধ্যমের আলোর বেগ দুটার অনুপাত করলে 1.33 পাওয়া যাবে এবং এটা সর্বদাই একটা ধ্রুব সংখ্যা, এটাকে বলা হয় প্রতিসরণাঙ্ক। এবং প্রতিসরণকে আবার আলোর গতিবেগ যদি প্রতিসরণক কোণ দ্বারা ভাগ করা যায় তাহলে আলোর বেগ পাওয়া যাবে। যেমন আলোর বেগ শূন্য মাধ্যমে আলোর বেগ হচ্ছে 3.10^8 এবং শূন্য মাধ্যমে এর প্রতিসরণক হল 1। অনুরূপভাবে কাচের প্রতিসরণক হল 1.52 এবং বায়ুর প্রতিসরণক হল 1.009 বা 1। তাহলে কতটা দাঁড়ালো? শূন্য মাধ্যমে আলোর বেগ সবচেয়ে বেশি, বাকি সবই মাধ্যমে আলোর বেগ ওর তুলনায় কম হবে। অতএব এই ইটার মান, এই ইটা হল একটা ধ্রুবক সংখ্যা এবং এটার কোনো একক নেই, এটা একটা অনুপাত। এই হল আলোর প্রতিসরণ প্রতিসারণক সম্বন্ধে, এবং প্রতিসারণকে অনু আমরা ধরলে আলোর বেগটা বের করতে পারবো। যেমন এই পানির প্রতিসারণককে যদি আমরা এই প্রতিসারণককে যদি সর্বোচ্চ প্রতিসারণক যদি পানির প্রতিসারণককে ভাগ দিই তাহলে এই পানির আমরা বেগটা পাবো। অনুরূপভাবে যদি আমরা এই শূন্য মাধ্যমের গতিবেগটাকে দিয়ে যদি আমরা এই কাচের প্রতিসারণককে ভাগ দিই তাহলে কাচের প্রতিসারণক পাবো আমরা 2.2×10^8 মিটার পার সেকেন্ড। অর্থাৎ প্রতি সেকেন্ডে 2.10^8 মিটার গমন করবে। তাহলে কথাটা হলো যে আলোর সর্বোচ্চ বেগ হলো c, ওকে, এবং অতএব ইটার মান প্রতিসরণের মান সর্বদাই একের চেয়ে বেশি হবে। তাহলে প্রতিসরণ হইল এক মাধ্যম থেকে আরেক মাধ্যমে আলো গমন করলে সে আলোর গমন পথ কিছুটা বেঁকে যাবে। আলোর এই ধর্মকে বলা হয় প্রতিসরণ। এবং প্রথম মাধ্যমের সাপেক্ষে দ্বিতীয় মাধ্যমের তুলনা করলে সেটা হবে প্রতিসারণক। প্রতিসারণক সর্বদাই একের চেয়ে বেশি হবে, কেননা আলোর সর্বোচ্চ বেগ হল 3×10^8 মিটার পার সেকেন্ড। একে যদি আমরা পানির প্রতিসারণক দিয়ে ভাগ দিই তাহলে আমরা পানির গতিবেগ পাবো 2.66×10^8 মিটার পার সেকেন্ড। অতএব প্রতিসরণ একটা গুরুত্বপূর্ণ জিনিস এবং প্রতিসারণক একটা গুরুত্বপূর্ণ জিনিস। প্রত্যেকটি পদার্থের প্রতিসারণক একটা নির্দিষ্ট মান, যেমন শূন্য মাধ্যমে প্রতিসারণক মান 1, সবসময় 1 থাকবে। পানির প্রতিসারণক সর্বদাই 1.33 থাকবে এবং কাচের প্রতিসারণক সর্বদাই সাধারণ কাচের 1.52 থাকবে এবং বায়ুর প্রতিসারণক অনুরূপভাবে সর্বদাই 1 থাকবে। কারণ এই সর্বোচ্চ মানকে তার প্রতিসারণকে ভাগ দিলে আবার সেই বস্তুটার আলোর গতিবেগ পাওয়া যাবে। আলোর গতিবেগ শূন্য গতিবেগের তুলনায় প্রত্যেকটার গতিবেগ কম হবে, অর্থাৎ শূন্য গতিবেগের সমান আলোর গতিবেগ কখনো বেশি হবে না। আলোর গতিবেগ c সর্বোচ্চ বেশি, সর্বোচ্চ হল 3×10^8 মিটার পার সেকেন্ড। অতএব এই ইটার মান, এই ইটা মানে, এই ইটা মানে হলো আলোর প্রতিসারণক, এটার মান সর্বদাই একের চেয়ে বেশি হবে। এবং এটাকে আমরা এ ধরব, এ এবং বি একত্র মান হলো এর সাপেক্ষে বি এর প্রতিসারণক। যেমন এখানে পানির প্রতিসারণক পাইলাম আমরা 1.33, একথার মানে হল শূন্য মাধ্যমে যখন আলো পানিতে প্রবেশ করবে এই দুই মাধ্যমের গতিবেগের তুলনা করলে পাওয়া যাবে 1.33 গুণ বেশি। এই হল আলোর প্রতিসরণ প্রতিসারণক, এবং প্রতিসারণককে অনুসরণ করে ও মানটা জানলে আমরা আলোর গতিবেগ বের করতে পারি। এই হলো আলো প্রতিসরণ সম্পর্কে সাধারণ ধারণা। আরেকটি ধারণা, যদি হালকা মাধ্যম থেকে ঘন মাধ্যমে আলো প্রবেশ করে তবে প্রতিসরণ প্রতিসরিত রশ্মি অবিলম্বের দিকে বেঁকে আসবে। আবার যদি ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমে আলো প্রবেশ করে তাহলে প্রতিসরণ অবিলম্ব থেকে দূরে সরে যাবে, অর্থাৎ সেখানে প্রতিসরণ কোণটা বড় হবে এবং এখানে আপতন কোণটা ছোট হবে। এইভাবে আমরা প্রতিসরণের জন্য এই কথাটা সবচেয়ে মনে রাখা লাগবে যে হালকা মাধ্যম থেকে ঘন মাধ্যমে আলোক রশ্মি প্রবেশ করলে প্রতিসরিত রশ্মি অবিলম্বের দিকে বেঁকে আসবে,
আবার ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমে আলো প্রবেশ করলে প্রতিসরিত রশ্মি অবিলম্ব থেকে দূরে সরে যাবে, অর্থাৎ এর প্রতিসরণ কোণটা বেশি হবে, আপতন কোণ কম হবে, এবং এটা হলো আপতিত রশ্মি, এটা হলো প্রতিসরিত রশ্মি, এটা হলো অবিলম্ব, এটা হলো বিভেদতম। আলোক রশ্মি যখন দ্বিতীয় মাধ্যমে পড়ে তিনটি ঘটনা হয়, একটি ঘটনা দ্বিতীয় মাধ্যমে ধাক্কা পেয়ে প্রথম মাধ্যমে চলে যায়, সেটা হলো প্রতিসরণ। আবার কিছু আলোক রশ্মি ওই দ্বিতীয় মাধ্যম দ্বারা শোষিত হয়, যে আলোর শোষণ, এটা এই সম্বন্ধে এখানে আলোচনা করা হয় না। আর অবশিষ্ট আলোক রশ্মি ওই দ্বিতীয় মাধ্যম ভেদ করে চলে যায়, ভেদ করার সময় কিছুটা বেঁকে যায়, সেটা যদি ঘন মাধ্যমে প্রবেশ করে তাহলে অবিলম্বের দিকে বেঁকে আসে, যদি হালকা মাধ্যমে প্রবেশ করে তাহলে অবিলম্ব থেকে দূরে সরে যায়। এই দুটি কথা খুবই মনে রাখা লাগবে, এবং আরো মনে রাখা লাগবে দুটি মাধ্যমের আলোর বেগের শূন্য মাধ্যমের সঙ্গে তুলনা করলে সেটা পাওয়া যাবে প্রতিসারণাঙ্ক। প্রতিসারণাঙ্ক মানটা সর্বদাই ক্ষুদ্র, এবং সেটা ইটা দ্বারা প্রকাশ করা হয়, ইটার মান সর্বদাই একের চেয়ে বেশি হবে। আবার আলোর প্রতিসরণকে ইটা দ্বারা যদি ভাগ করা যায় তাহলে দ্বিতীয় মাধ্যমের আলোর গতিবেগ পাওয়া যাবে, এবং সবসময় শূন্য মাধ্যমের আলোর বেগ 3×10^8 মিটার/সেকেন্ড। এই কথাগুলো মনে রাখলেই আলোর প্রতিসরণ সম্বন্ধে একটা সাধারণ ধারণা তোমাদের রাখতে হবে এবং মনে রাখতে পারবে। অতএব প্রতিসরণের গুরুত্বপূর্ণ জিনিসগুলো তোমরা বারবার দেখবে, শুধু মনে রাখবে প্রতিসরণ কি, প্রতিসরণ কাকে বলে, প্রতিসারণক বলতে কি বোঝায়, আলোর গতিবেগ কেমন করে বের করতে পারবো, প্রতিসরণাঙ্ক জিনিসটা কি ধরনের, এটা প্রত্যেকটা বস্তু একটা নির্দিষ্ট মান, এবং আলোর গতিবেগ দ্বিতীয় মাধ্যমের আলোর বেগ শূন্য মাধ্যমের চেয়ে কম না বেশি হয়, সর্বদাই কম হবে। শূন্য মাধ্যমের আলোর বেগ 3×10^8 মিটার/সেকেন্ড। এই সমস্ত কথাগুলো মনে রাখলে আলোর প্রতিসরণের এই 9.9.1 এই আর্টিকেলের পেজ নাম্বার 244 এখানে তোমরা লক্ষ্য করলে এই সম্বন্ধে তোমরা আরো মেলায় কথাবার্তা পাবে। তোমাদের সকলকেই ধন্যবাদ।